আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এসির পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হচ্ছে, দ্বিতীয় নম্বর বিষয়ে বাইকের পাওয়ার কমে গেছে বা ইঞ্জিনের শক্তি কমে গেছে। ইঞ্জিনের শক্তি কমে যাওয়ার বেশ কতগুলো কারণ আছে যা আমরা এই ভিডিওতে উল্লেখ করে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে যদি বিষয়টা আমরা যদি সহজভাবে নিই তাহলে দুইটি বিষয় দাঁড়ায়। এক নম্বরটা হলো যেটা, আপনার বাইকের ইঞ্জিন ঠিক আছে বা ওভারঅল আপনার বাইক সব কিছুই ঠিক আছে, তারপর আপনি টপ স্পিড কম পাচ্ছেন বা ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর বিষয়, আপনার বাইকের আসলে কি ইঞ্জিনের কোনো সমস্যা, মানে ইঞ্জিনের শক্তি বা আপনার যেটা কম্প্রেশন আমরা বলি এইটা কি সঠিকভাবে ঠিক আছে কিনা বোঝার উপায় বা কী কারণে কম্প্রেশন কমে যেতে পারে। তো এখানে দুইটি বিষয় যদি আমরা ধরে নেই সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের শক্তি এবং ইঞ্জিন অতিরিক্ত হিটের যে বিষয়গুলো, এই দুইটি বিষয়ের মধ্যে ইনশাআল্লাহ সব কিছু এ টু জেড থাকবে। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, সেটি হলো আমাদের ইঞ্জিনের যে শক্তিটা, এই যে ইঞ্জিনের শক্তির উৎপাদন স্থল, এখানে যদি কোনো রকমের ত্রুটি হয় সেক্ষেত্রে আপনার পুরো বাইকে যদি ভালো থাকে তারপরেও কিন্তু আমরা ইঞ্জিনের শক্তিটা ভালো পাবো না এবং ইঞ্জিনটাও অতিরিক্ত হিট হতে পারে। যেমন ধরেন এই পালসার বাইকটা আমরা সচরাচর 110-115 স্পিডে চালাই, তো দেখা গেল আপনি দুইজন নিয়ে, মানে পিলিয়ন নিয়েও চালান এমনিও চালান, তো আমরা যখন ঠোতল দিই বাইকটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টপ স্পিডে আমাদের চলে যাসে। তো যদি আমাদের বাইকটা ভারী চলে, মানে এক কথা অনেক পরিমাণ অ্যাক্সেলারেশন করা লাগে, সেক্ষেত্রে তেল এবং অক্সিজেনের মাত্রা কম্প্রেশন চেম্বারে যাচ্ছে কিন্তু ওভাবে আপনার বাইকটা টপ স্পিড পাচ্ছে না, মানে এক কথা পাওয়ার লস করতেছে। তো এইরকম যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম বিষয় চেক, আপনার স্পার্ক প্লাগ দুইটা ঠিকভাবে দেখতে হবে যে আপনার স্পার্ক করতেছে কি না বা বয়সটা কীরকম হয়ে গেছে। অবশ্যই 10-12 হাজার কিলোমিটারের মধ্যে পরিবর্তন করে দিবেন, আর যদি ভেজাল ফুয়েল ট্যাঙ্কের ভিতর ঢুকে সেক্ষেত্রে কখন স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে এটা কেউ বলতে পারে না, এই বিষয়টা আপনারা শুধু চেক দিবেন। দ্বিতীয় নম্বর বিষয়, আমাদের ট্যাপেট ক্লিয়ারেন্স রাখতে হবে 5-6 হাজার কিলোমিটার পরপর। তো ট্যাপেট ক্লিয়ারেন্স বা ট্যাপেটের ফ্রি ফুয়েল ঠিক থাকার পরও যদি আমাদের কম্প্রেশন কমে যায় সেক্ষেত্রে আরেকটা করণীয় আছে। যেমন ধরেন আমরা যখন বাইকটি সকালবেলা স্টার্ট দিয়েছিলাম অতীতে, যখন আপনার বাইকটা ভালো ছিল ওই সময়টা যখন কিকটি আপনারা ইউজ করছেন, তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে কিকটা আপনার কীরকম হার্ড ছিল, বাট এখন কিকটা হার্ড হয় না সফট, এই বিষয়টা শুধু মাথায় রাখবেন। যদি আপনার কিকটা বেশি পরিমাণে সফট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে রিং পিস্টনের কোথাও কোনো ত্রুটি থাকতে পারে বা হেডের ভ্যালভ এবং সিট গার্ডের মধ্যে কোথাও উইক আছে, মানে কম্প্রেশন লিক করতেছে বা ছেড়ে দিচ্ছে, এরকমটা কিন্তু সমস্যা হতে পারে। তো এটা হলো আমাদের সহজ হিসাব। তবে এখানে আরেকটা বিষয়, অনেক সময় ইঞ্জিন অয়েল শর্ট হয়ে গেলেও কিন্তু যখন কম্প্রেশন চেম্বারে ইঞ্জিন অয়েল চলে যাবে আপনার কিন্তু বাইকের ইঞ্জিনের শক্তি কিন্তু অনেক সময় বেড়ে যায়। আরেকটি বিষয় না বললে নয়, সেটি হলো যদি আপনার অয়েল রিং ঠিক থাকে এবং কম্প্রেশন রিং গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ইঞ্জিন হিট হবে এবং পাওয়ার লস করবে বা কম্প্রেশন কমে যাবে, ইঞ্জিনের টপ স্পিড বা শক্তি যেটাই বলেন আপনারা কম পাবেন। তো আশা করি আমাদের উৎপাদন স্থল বা সংক্ষেপে আমি ধারণা দিলাম যে এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের ইঞ্জিনের শক্তি কমে যেতে পারে। তো এখন আমি ধরে নিলাম যে আমাদের ইঞ্জিনটি ওভারঅল সব কিছুই ঠিক আছে, তারপরও আমাদের বাইকটির টপ স্পিড আমরা ভালো পাচ্ছি না বা ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে। তো এখানে এটা হলো দ্বিতীয় নম্বর বিষয়। তো এখানে আমি ইঞ্জিন থেকেই বিষয়টা শুরু করে দিই। তো আমাদের বাইকের ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েল কিন্তু বাংলাদেশে বর্তমান এত কোম্পানি বাইর হয়ে গেছে যা আমরা অনেক সময় বুঝি না যে কোনটা ভালো সার্ভিস দেয় কোনটা খারাপ সার্ভিস দেয়। কারণ আপনারা অনেকেই বলেন যে ভাই এই এটা আমি দিচ্ছি এটা দিচ্ছি, কিন্তু বিষয়টা দেখেন আপনারা যে নামগুলো বলেন ম্যাক্সিমাম নামে আমি অনেক সময় জানি না বা আমাদের এই এলাকায় নাই। তো বিষয়টা হলো যেটা, আমি একটা আপনাদেরকে কোড বলে দিই, আপনি যে ইঞ্জিন অয়েল এনেন দেখেন দেখা গেলো সুপার ভডি, বাজাজ ডিটিএস, ক্যাস্ট্রল অ্যাক্টিভ বা ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের ইঞ্জিন অয়েল আছে, সেক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন ইঞ্জিন অয়েলের নিচে APISN Zasoma 2 যদি লেখা থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ইঞ্জিন অয়েলটা ভালো, আপনারা ওটা দিতে পারেন। তার সঙ্গে আপনি মডুল দিতে পারেন, লিকুমুলি দিতে পারেন, এগুলো ইঞ্জিন অয়েলও ভালো। তো ভিউয়ার্স, ইঞ্জিনের পাওয়ার লস করার দ্বিতীয় নম্বরে যে অন্যতম বিষয়টা সেটি হলো বাইকের ক্লাস প্লেট বা ক্লাস অ্যাসেম্বলির যে বিষয়টা থাকে, এখান থেকে কিন্তু আমাদের 80% কিন্তু শক্তির অপচয় অনেক সময় হয়ে থাকে। যেমন ধরেন আপনার ইঞ্জিনটি সঠিক পরিমাণে শক্তি উৎপাদন করতেছে বাট আমরা চাকায় বা আপনার চেন সেট স্পোকেটে আমরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। তো না পাওয়ার অন্যতম কারণ হলো, এখানে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন ধরেন আমি এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে একটা কথা বলে নিই, যদি আপনার বাইকের ক্লাস অতিরিক্ত পরিমাণের হার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শক্তি কম পাবেন, এটাই স্বাভাবিক বিষয়।
কিন্তু অন্য অন্য ক্ষেত্রে একটা বিষয় যে অনেক সময় ক্লাচ হার্ড না করলে আপনার বাইকের গিয়ার শিফটিংটা সঠিক হয় না। তো এইরকম যদি সমস্যা হয় আমাদেরকে যেটা দেখতে হবে যে ক্লাচ পলটা ঠিক আছে কিনা। তো ক্লাচ পলটা মূলত দুইটি কারণে কিন্তু আমরা ধরে নেই যে ক্লাচ পলটা পরিবর্তন করতে হবে। এক নম্বর বিষয়, আপনার বাইকটি 10 থেকে 15 কিলোমিটার যাওয়ার পরে যখন আপনি থার্ড গিয়ার থেকে ফোর গিয়ার শিফট করে একটা রেডি পিকআপে ওঠানোর চেষ্টা করবেন, যদি মনে হয় যে আপনার বাইকটি ক্লাচ হয়ে আছে বা লিভারে আমরা টান দিয়ে রাখছি এরকমটা যদি মনে হয়, সেক্ষেত্রে আমাদের ক্লাচ পলটা চেক দিতে হবে বা ভালো টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে হবে। তো এই যে আমি যে সেটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সেটটারে কিন্তু সেম সমস্যা ছিল। তো এটা হলো পালসার বাইকের অ্যাসেম্বলি। তো আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করবো, যে দেখেন এইটা আপনার ক্লাচ অতিরিক্ত পরিমাণে টাইট দিতে দিতে এটা আপনার সম্পূর্ণটাই ক্ষয় হয়ে গেছে, কিন্তু এই যে অংশটা দেখেন যে আপনার এই অংশটা কিন্তু আপনার এই অংশগুলো এত পরিমাণ ক্ষয় হয়ে গেছে, বাট এই অংশটা কিন্তু আপনার প্রেশার ক্রিয়েট করে নাই। সেক্ষেত্রে আপনার বাইকের পাওয়ার লস, শক্তি লস, টপ স্পিড যেটাই বলেন না কেন কমতেই থাকবে। কারণ এইরকম যদি হয় দুই সাইডে তাহলে আপনার দেখা গেলো গিয়ার শিফটিংটা হার্ড হয়ে যাবে, চেন থেকে খ্যার 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 সাউন্ড আসবে, আমরা কী করবো ক্লাচটা অতিরিক্ত পরিমাণ টাইট করে দেব, সেক্ষেত্রে আপনার টপ স্পিডটা কমে যেতে পারে। তো এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়, এটা একটা ভালো টেকনিশিয়ানকে দিবেন, ওনারা বাইকটা রাইড করে এসে আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করবে যে আপনার বাইকের ক্লাচ পলট ঠিক আছে কিনা। তো এখন চলুন অন্যান্য বিষয়ে আমরা চলে যাই। আমাদের ইঞ্জিনের শক্তি কমে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হলো বাইকের চেন সেট। কারণ আমাদের ইঞ্জিনের যে শক্তিটা, এই শক্তিটা আমরা চেন স্পোকেটের দ্বারাই কিন্তু আমরা টপ স্পিডটা পাই বা শক্তিটা কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যদি বাইকের চেন স্পোকেটটা মানে বেশি পরিমাণে হাইটাল হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের টপ স্পিডটা কমে যাবে। শুধু জাস্ট একটা জিনিস দেখবেন যে চেনের ফ্রি ফেলে ঠিক আছে কিনা, আর দ্বিতীয় নম্বর বিষয়টা চেনটা আপনার এই যে উপর নিচ করে কিনা, যদি ওপর নিচ করে সেক্ষেত্রে আপনার টপ স্পিড 100% কমে যাবে এবং ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাবে। যেরকমটা আমি ক্লাচ প্লেটের বিষয়টা বললাম, ক্লাচ হয়ে থাকলেও আপনার ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে হিট হবে। তো এই যে দেখেন যে হালকা জাস্ট হালকা পরিমাণে যেটা, এটা তো আপনার চললে একটু দুলবে এটা ঠিক আছে, কিন্তু অনেকগুলো দেখা গেল একটু উপর নিচ করে সেক্ষেত্রে কিন্তু আপনার টপ স্পিডটা কমে যেতে পারে, এটাও একটা অন্যতম কারণ। এখানে ছোট্ট কিছু বিষয় কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই অনেক সময়, তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন এই যে ব্রেক প্যানেলের মানে ব্রেক শ্যু যে চাপাটায় বসা থাকে এই যে লিভারটা, আমরা যখন ব্রেকটা প্রেস করব বা চাপ দিব দেখব সঙ্গে সঙ্গে উঠতেছে কি না। বা আরেকটা জিনিস আমরা চেক করতে পারি যে চাকাটা ঘুরার পর আমরা ব্রেক চাপলাম, ব্রেক চাপার সঙ্গে সঙ্গে যদি চাকা ইজি থাকে সেক্ষেত্রে ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে এই যে লিভারের যে এই অংশগুলো আছে ব্রেক প্যানেলটা খুলে ওয়াশ করতে হবে। অনেকেই আমরা 2 বছর 3 বছর বাইক চালিয়ে ফেলাই বা 2-4-5 বার ব্রেক শ্যু পরিবর্তন করি, এই কাজগুলো কিন্তু করি না। এগুলো কিন্তু হলো সোলো, মানে একদম মানে কি বলবো আপনারা বুঝতে পারবেন না যে সোলোভাবে বাইকটাকে জাম করে দিতে পারে। দেখা গেলো আপনি ব্রেক চাপ দিলেন, আপনার বাইকটি চলতেছে, 2-4-5 সেকেন্ড পর আপনার চাকাটা কিন্তু একটু বেশি ফ্রি হয়ে গেলো বা যতটুকু হয় ততটুকু হলো 7 সেকেন্ড কিন্তু আপনার জাম চলবে। এ কারণেও কিন্তু আপনার ইঞ্জিনটি অতিরিক্ত পরিমাণে হিট হতে পারে। তারপরে বিষয়টা হলো যেটা, আমাদের ফ্রন্ট ব্রিমে ম্যাক্সিমাম বাইকে আপনার ডিস্ক ব্রেক থাকে। তো এখানে একটা বিষয়, অনেকগুলো বাইকে দেখবেন যে আপনার ব্রেক লিভারে যখন আমরা প্রেস করব ব্যাকলাইট বা টেল লাইটটা কিন্তু জ্বলে থাকে, মানে এক কথায় আপনার মাস্টার ব্রেক সিলিন্ডারের মধ্যে কিছু ত্রুটি থাকে, ওগুলোর কারণে কিন্তু আপনার বাইকের চাকাটা জ্যাম হয়ে থাকতে পারে। কারণ আপনি যখন বাইকটা এভাবে চাকাটা ঘুরাবেন আপনার ইজি আছে, বাট যখন আপনি ব্রেকটা একটু জোরে প্রেসার দিবেন, এখন বিষয়টা হলো যেটা বাইক যখন ডাবল স্ট্যান্ড করে চাকা আমরা ঘুরাবো ওই সময়টা কিন্তু ফ্রি ঘুরে, বাট যখন আমরা বাইক চালাই তখন কিন্তু একটা চাপ ক্রিয়েট করে বা শক্তি ক্রিয়েট করে, ওই সময়টা কিন্তু ভালোভাবে বোঝা যায় যে আপনার কিছুক্ষণ পর যদি মনে হয় যে ব্রেকটা ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্রেক ক্যালিবার অথবা মাস্টার ব্রেক সিলিন্ডার চেক করে নেবেন, অবশ্যই বাইকের জন্য 100% ভালো হবে। আমাদের ম্যাক্সিমাম বাইকে ইঞ্জিন ক্লাচ লিভারের এখানে একটা কিন্তু স্প্রিং দেওয়া থাকে, এই স্প্রিংটা যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে অনেক সময় কেবল বাইক ওয়াশ করার ক্ষেত্রে কেবলটা আমাদের জ্যাম হয়ে যায়, জ্যাম হয়ে গেলে আপনার ইঞ্জিন ক্লাচ লিভারটাকে সরাই দেবে একটু দেরিতে। এই দেরিতে দেওয়ার কারণে হালকা ক্লাচ হয়ে থাকলে আপনার ইঞ্জিনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হবে, সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে ইঞ্জিন যে ক্লাচ লিভারটা আছে এটা ঠিকঠাক আছে কি না। এখন বিষয়টা দাঁড়ায় যে আমরা বাইকের ফুয়েল অবশ্যই বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান আমাদের যে BS4 বাইকগুলো নিতে এগুলো তো অকটেন ইউজ করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর আরেকটি বিষয়, ক্লাচ যখন আমরা ফ্রি ফেলে চেক রাখবো আমাদের এক একজন ব্যক্তির এক একজনের আঙ্গুলগুলো একটু ছোটো বড়ো হয়ে থাকে, সেক্ষেত্রে আমি এই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই।
বিষয়টা হলো যেটা ক্লাস আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, এক এক বাইকের ক্ষেত্রে এক এক রকম নিয়ম থাকে। তো আমি আপনাদেরকে সংক্ষেপে একটা বিষয় জানাই দিই, সেটি হলো আমাদের এক একজন মানুষের এক এক রকমের হাতের আঙ্গুলগুলি বড় ছোট হয়ে থাকে। তো যাদের বড় তাদের তো ফ্রি ফলে কম থাকলেও কোনো সমস্যা নেই, আমরা সুন্দরভাবে শর্টভাবে ক্লাসটা কিন্তু মানে মুভমেন্ট করতে পারি। যাদের আঙ্গুলগুলো একটু ছোটো সেক্ষেত্রে আমাদের হাতের অনুযায়ী কিন্তু ক্লাসের ফ্রি ফলাটা অ্যাডজাস্ট করতে হবে। তো বিষয়টা হলো যেটা আপনার এই যে আঙ্গুলগুলো এই যে হালকা এই এই বরাবর পর্যন্ত ফ্রি প্লেটটা আমরা রাখবো যে কোনো বাইকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেট ভালো থাকবে এবং ক্লাসটাও আপনার সফট থাকবে। আর যদি ফ্রি প্লেট কমে দেন সেক্ষেত্রে ক্লাসটাও হার্ড হবে, অনেক সময় ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ক্লাস প্লেট ক্ষয় হয়ে গেলে ইঞ্জিনের শুধু হিটের বিষয়টা না, আরও অনেক কিছু সমস্যা দেখা দিতে পারে। তো ভিউয়ার্স, জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।